রাত পার হলেই ঈদুল আজহা। রাজধানীর দুই সিটি কর্পোরেশন এলাকায় প্রায় 4 লাখ পশু কুরবানি দেওয়া হবে এবার। তবে বর্জ্য ব্যবস্থাপনা ও পশু জবাই নিয়ে সিটি কর্তৃপক্ষের ব্যাপক উদ্যোগ থাকলেও নগরীতে দুই ধরনের চিত্র দেখা গেছে। এবার উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোরবানির জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পশুর বর্জ্য সরানোর জন্য ব্যাপকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে দুই সিটি থেকেই। তবে দক্ষিণে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে উদ্যোগ থাকলেও পশু কোরবানি দেওয়ার জন্য স্থান নির্ধারণ করা হয়নি। আমরা সিটি কর্পোরেশনের সাহায্য নিয়েছি। কি সাহায্য পাচ্ছি? ওনারা আমাদের গরু মানে কুরবানি দেওয়ার পরে যে বর্জ্য পদার্থগুলো হবে এটা ওনারা আমাদের পলিথিন দিতেছে, বাট এটা জবাই দেওয়ার পরে যে ময়লাগুলো হবে সেগুলো ওনারা নেওয়ার ব্যবস্থা করে দিতেছে। ওনারা নিয়ে যাবে এবং আমাদের এই ধোয়ার জন্য ওনারা সাহায্য করবে, বাট এবং যাতে কুরবানির রক্ত এখানে না থাকে বা গন্ধ না হয় সেখানে ওনারা আমাদের ব্লিচিং পাউডার দিতেছে এবং ওনারাও দিয়ে দেবে। হ্যাঁ, কষাই কি কষাই এটা আমরা নিজস্ব কষাই আছে আমাদের পরিচিত, তাদের দিয়ে দিতেছি। কুরবানির জন্য আমাদেরকে পলি দিয়েছে, ব্লিচিং পাউডার দিয়েছে, আমাদেরকে গাড়ি দিয়েছে এবং আমাদেরকে কাউন্সিলের মাধ্যমে আমাদেরকে সর্বক্ষণে 24 ঘন্টা সার্ভিস দিয়েছে, গাড়ি সার্ভিস। এবং অন্যান্য আতিক ভাই বলেছে যে যে কোনো সমস্যা হলে আমাকে বলতে, আমরা বলেছি আতিক ভাইকে, আতিক ভাই আমাদের আরো এগুলা দরকার, আতিক ভাই আমাদের। উত্তর সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে 360টি স্থানে নগরবাসীকে পশু কুরবানি দেওয়ার ব্যবস্থা করেছে তারা। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে পশু কোরবানি দেওয়ার জন্য নির্ধারিত কোনো স্থান না রাখলেও পশুর হাটগুলোর বর্জ্য ব্যবস্থাপনা সরেজমিনে মাঠ পর্যায়ে তদারকির জন্য 10টি টিম গঠন করা হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতির কারণে আমাদের বেতন ভাতা বন্ধ হয়ে রয়েছে, তা আমরা অসহায়ভাবে আছি। এখানে যারা আমরা গরিব মানুষ আছি, করাইলে তাদেরকে নিয়ে আমরা ভাগা একটা গরু কিনছি। আমরা চামড়া এই যে বস্তায় বসছি, যে বস্তায় বসছি আপনার ময়লা যা আছে এগুলো সিটি কর্পোরেশনকে দিয়ে দেবো। এখানে গাড়ি আসবে, আচ্ছা, তাদেরকে দিয়ে দেবো, তারা নিয়ে যাবে। কষাই কি ভাড়া করে আনছেন নাকি নিজেরা বাসা থেকে কাটাকাটি করছেন? আমরা এই যে কাটবো, বাসায় গিয়ে কাটবেন। আর এই যে কোরবানি দেওয়ার পরে যে বর্জ্যগুলো থাকে নাড়ি গুড়ি বা চামড়া, এগুলা কি করেন পরবর্তীতে? আমরা দিয়ে দেব মাদ্রাসা, মাদ্রাসাতে দিয়ে দেন। গড আমরাই খাই পয়সা খান। আর এমনি যে রক্ত টক্ত গরু কোরবানি দেওয়ার জন্য নির্দিষ্ট লোকেশন বানাইছে, কষাই রাখছে, এগুলো সম্পর্কে আপনারা জানেন? জানেন না। দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের নিউজ বাংলাকে জানিয়েছেন তারা এবার এটি বাদ দিয়েছেন এবং তাদের কোনো নির্ধারিত স্থান নেই এবং এটি তাদের কর্পোরেশনের বোর্ড সভা থেকে কাউন্সিলরবৃন্দ বাদ দিয়েছেন। সৌগত বসু, নিউজ বাংলা, ঢাকা।